আসসালামু আলাইকুম, হ্যালো ইলাস্ট্রেশন ট্রেডার, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে বুম অ্যান্ড ক্র্যাশের উপরে। আপনি মোবাইল দিয়েই বুম অ্যান্ড ক্র্যাশের স্পাইক ডিটেক্ট করতে পারবেন। তো এর আগেও আমি একটা স্পাইক ডিটেক্টরের উপরে স্ট্র্যাটেজি দিয়েছিলাম, সো সেটাও আপনাদের অনেক ভালো লেগেছিল, আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছিলেন। সো সেই ধারাবাহিকতায় আজকের যে স্ট্র্যাটেজিটা আমি লাইভ ট্রেড করেছি এবং আপনাদের সামনে যদি আমি অপরচুনিটি পাই তাহলে লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পাওয়ারফুল এই স্ট্র্যাটেজিটা। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিওগুলো মিস না করে ফেলেন। তো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই চ্যানেলটি অনেক অনেক হেল্পফুল হবে। আমি অলরেডি অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করছি, আপনি যদি ভিডিও সেকশনে আসেন। এছাড়াও ভবিষ্যতে আরও স্ট্র্যাটেজি শেয়ার হবে এই চ্যানেলের মাধ্যমে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওকে, তো যারা ফরেক্স অ্যাকাউন্ট খুলতে প্রবলেমে আছেন, যারা ফরেক্স অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, তাদের জন্য প্লেলিস্টে চলে আসবেন। এখানে এসে আপনি দেখবেন যে ক্রিয়েট এ ফরেক্স অ্যাকাউন্ট এ টু জেড, এখানে চারটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যারা বুম অ্যান্ড ক্র্যাশে ট্রেড করতে চান এবং সিনথেটিক মার্কেটে ট্রেড করতে চান, তারা এই এখানে ভিডিওগুলো দেখে নিলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে ডিরাইভ ব্রোকার, আপনারাও সেটা ব্যবহার করতে পারেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের একটা সিগনাল গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারবেন। সেখানে যে শুধু আমি সিগনাল দেই তা কিন্তু না, সেখানে আমি বিভিন্ন ধরনের এক এক সময় এক এক রকম যে স্ট্র্যাটেজিগুলো আমি অ্যাপ্লাই করে কাজ করি সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু সেখানে শেয়ার করা হয়। তো অবশ্যই আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাকে মেসেজ করবেন, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা স্ট্র্যাটেজিটাতে চলে যাই। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ইলুস্ট্রেশন ট্রেডার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই তারা এখনই জয়েন করেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এইখানে আমি পার্সোনালি যে অ্যানালাইসিসগুলো করি ফরেক্স চার্টগুলো, সেগুলোর সেট আপগুলো আমি এখানে স্ক্রিনশটগুলো আপলোড করি, আপনারা সেগুলো দেখে বেনিফিটেড হতে পারেন। তো আপনারা যারা এখনও জয়েন করেন নাই এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে জয়েন করে ফেলেন। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের MT5-এ। সো বুম অ্যান্ড ক্র্যাশের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে সেট আপটা করবেন সেটাও আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিতেছি। ওকে, তো ফার্স্ট অফ অল MT5 আসার পর আপনি দেখেন এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট, আর আমি আজকে কিছু ট্রেডও করেছি এই স্ট্র্যাটেজির উপরে, তো সেটাও আমি এক্সপ্লেন করবো আপনাদের। এই যে এখানে হিস্টোরিটা দেখতে পারতেছেন, তো এইখানে এই যে প্রথম যে এটা রয়েছে ভোলাটিলিটি 100 ইন্ডেক্সের, এটা আপনার সিগনাল গ্রুপে একটা সিগনাল দিয়েছিলাম, সেটা আমরা প্রফিট করেছি। আর বাকি যে তিনটা ট্রেড দেখতে পারতেছেন এগুলো হইতেছে এই স্ট্র্যাটেজির উপরে আজকে লাইভ ট্রেড। তো আরও নেওয়ার চেষ্টা করব যদি আমি ফলো ইয়েতে পাই আর কি, এই ভিডিওর ভিতরে যদি অপরচুনিটি পাই যে কোনো সেট আপ তৈরি হয়েছে তাহলে আমি সাথে সাথে ট্রেড করে আপনাদেরকে লাইভে দেখাই দিব, অসুবিধা নাই। ওকে, তো এইখানে যে ট্রেডগুলো রয়েছে এগুলো কেন নিছি সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব, নো প্রবলেম। ওকে, প্রথমে আসি যে সেট আপটা কীভাবে করবেন। সেট আপটা করার জন্য ফার্স্টে আপনি MT5-এ চলে আসবেন, এটা একদম মোবাইল স্ট্র্যাটেজি, আপনি চাইলে PC-তেও ব্যবহার করতে পারেন, বাট মোস্ট আপনি বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে মানে সেট আপটা করলে আপনি বুঝতে পারবেন ভালোভাবে। আপনি খেয়াল করেন এখানে অ্যাপ নামের একটা আইকন রয়েছে, সো অ্যাপ আইকনের উপরে ক্লিক দেন। ওকে, অ্যাপ আইকনের উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, নিচের দিকে আসেন, রিলেটিভ স্ট্যাক ইনডেক্স, এই যে RSI যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা সিলেক্ট করেন। তারপরে এটার প্রি অর্ডার হইতেছে 14, অ্যাপ্লাই টু ক্লোজ, আর পিক্সেল যেটার কালার দিবেন সেটা হচ্ছে হোয়াইট, আপনার ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট দিবেন, আর ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে তাহলে ব্ল্যাক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে কয়েকটা লেভেল অ্যাড করতে হবে, জাস্ট এই যে পেন্সিলের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে লেভেলগুলো অ্যাড করে নিতেছি, ফার্স্ট হচ্ছে 10 লেভেল, তারপরে হচ্ছে 20 লেভেল। ওকে, তারপরে আরও দুইটা লেভেল রয়েছে, এটা হচ্ছে 50 লেভেল। এই যে প্লাস আইকনে ক্লিক দিলে কিন্তু আপনি লেভেলগুলো ই করতে পারবেন, তো 80 লেভেল, আরেকটা হচ্ছে 90 লেভেল। ওকে, আর এখান থেকে যে কালারটা আছে সেটা আপনি ব্ল্যাক করে দিবেন, আমি এখান থেকে পিক্সেল সাইজটা 3 করে দিলাম, দেন ব্যাক বাটনে ক্লিক দিবেন, ডানে ক্লিক দিবেন, আমার RSI-টা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, RSI-টা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের আবার অ্যাপ আইকনে ক্লিক দিবেন,
তারপর এখান থেকে এই সেকেন্ড যে উইন্ডোটা আছে সেই মানে উইন্ডো ওয়ানে আপনি এফ আইকনের উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখেন ইচিমোকো কিংকো হায়ো নামে একটা ইন্ডিকেটর রয়েছে, সো ইচিমোকো কিংকো হায়ো। তারপর এখানে সেটিংগুলো আপনার স্ক্রিনশট নিয়ে নেন, ফার্স্টে হচ্ছে 6, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 52। তারপর এখান থেকে কালারগুলো আপনার দেখে নেন, ফার্স্টেরটা হইতেছে আপনার গ্রিন, তারপর হোয়াইট, ব্ল্যাক, তারপর হইতেছে আপনার এই সবার নিচেরটা হচ্ছে হোয়াইট। ওকে, সো এটা হয়ে গেলে ডানে ক্লিক দেন, দেখেন আমাদের এটা কিন্তু সেট আপ হয়ে গেছে, এখানে ইন্ডিকেটরটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এখন আপনি আবার এফ আইকনের উপরে ক্লিক দেন, আরেকটা ইন্ডিকেটর আমাদেরকে অ্যাড করতে হবে। এফ আইকনের উপরে ক্লিক দেন, এই যে ইন্ডিকেটর উইন্ডো ওয়ানের উপরে যে এফ আইকন আছে সেটাতে ক্লিক দেন। তারপর আপনি দেখেন মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ, পিরিয়ড, শেপড, মেথড, অ্যাপ্লাই টু ক্লোজ, আর এটার কালার আপনি রেড করে দিবেন, দেন ডান, ডানে ক্লিক দেন। আমাদের সেট আপটা কমপ্লিট, সেট আপটা এখন কমপ্লিট। এখন আপনি কীভাবে ট্রেড নেবেন, এটা শুধুমাত্র আপনার স্পাইক ডিটেক্টরের জন্য অনেক ভালো কাজ করে, মানে পার্সোনালি আমি ইউজ করছি, ভালো কাজ করতেছে। কীভাবে আপনি সেট আপটা নেবেন, দেখেন ক্র্যাশ যে মার্কেটগুলো আছে সেগুলোতে অলওয়েজ আপনি সেল এন্ট্রি খুঁজবেন। ক্র্যাশ মার্কেট যেমন ক্র্যাশ 500 এবং ক্র্যাশ 1000 যে মার্কেটটা আছে সেখানে আপনি সেলের জন্য ট্রেড নেবেন, স্পাইকের উপরে ট্রেড নেবেন। এখন কিভাবে আপনার এন্ট্রিটা হবে, আপনি মার্কেটটাকে জুম আউট করে নেবেন, সম্পূর্ণ জুম আউট করে নেবেন যাতে আপনার পুরো ভিউটা দেখতে পারেন, পুরো ভিউটা যাতে দেখতে পারেন। দেখেন এখানে আমি সম্পূর্ণ জুম আউট করে কিন্তু নিছি, আমি কিন্তু এখানে পুরো ভিউটা দেখতে পারতেছি। এখন ক্র্যাশ মার্কেটে ক্র্যাশ 500, ক্র্যাশ 1000 আমরা সেল এন্ট্রি নিব। সেল এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে মার্কেটটা আসতে হবে হচ্ছে 90 এবং 80 লেভেল। ওকে, 90 এবং 80 লেভেলে আসতে হবে। তো এই যে রেড লাইনটা দেখতে পারতেছেন, এখানে যে রেড লাইনটা আপনার রয়েছে, সো সেই রেড লাইনটা যখন 90 লেভেলে টাচ করবে তখন আপনি সেল এন্ট্রি নেবেন। আপনি খেয়াল করেন যখন মার্কেটটা এখানে 90 লেভেলে হিট করছে, এখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু নিচে যাইতে শুরু করছে, অর্থাৎ স্পাইক তৈরি হতে শুরু করছে। অর্থাৎ যখন 90 লেভেলে টাচ করবে মার্কেট, অর্থাৎ 80 লেভেলের উপরে যখনই থাকবে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, এন্ট্রি নিয়ে নেবেন। আর সবচেয়ে ভালো বিষয় হইতেছে আপনি যদি ক্র্যাশ মানে বুমেন ক্র্যাশ মার্কেটে আপনি স্পাইকের উপরে ট্রেড করেন তাহলে আপনি কিন্তু স্টপ লসও সেট করতে পারতেছেন। তো আপনার স্টপ লস হবে হচ্ছে আপনার এন্ট্রি হবে, ধরে নিন সাপোজ মার্কেটটা এই জায়গায় যাওয়ার পর টাচ করছে, মানে 90 লেভেলে টাচ করছে, আপনি সেলের জন্য একটা ট্রেড নিলেন। আপনার স্টপ লস হবে সর্বোচ্চ 10 ক্যান্ডেলস্টিক, অর্থাৎ 10টা ক্যান্ডেলস্টিক যদি গ্রিন হয়ে যায় তাহলে আপনি ট্রেডটা ক্লোজ করে দেবেন, কারণ এর বেশি আর রিস্ক নেবেন না। সর্বোচ্চ 10টা ক্যান্ডেলস্টিক আপনি রিস্ক নেবেন, তার বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। এর ভিতরে স্পাইক হলে তো হলেই, আর না হলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, নেক্সট অপরচুনিটি খুঁজবেন, ঠিক আছে? তো স্পাইকের ক্ষেত্রে এটাই, আর একটা স্পাইক তৈরি হলে আপনারা বুঝতে পারতেছেন যে কী পরিমাণ প্রফিট আপনি জেনারেট করবেন, অনেক ভালো একটা প্রফিট জেনারেট করবেন। তো দেখেন এখানে সেল সেট আপটা কীভাবে নেবেন, 90 লেভেলে টাচ করবে মার্কেটটা, এই রেড লাইনটা 90 লেভেলে যাবে, ইস্টিমোকো লাইনটাও মার্কেট 90 লেভেল 80 লেভেল টাচ করবে, তখন আপনি সেল এন্ট্রিটা নেবেন। সো কিছুক্ষণ পরে দেখবেন যে স্পাইক, কিছুক্ষণ পরে দেখবেন যে স্পাইক। তো আমি এই পজিশনে একটা ট্রেড নিয়েছিলাম, আমি ভিডিও শেষের দিকে এটা দেখাই দিব, সমস্যা নাই। এন্ট্রিটা কীভাবে নিতে হয়েছিল বা নিছি কীভাবে সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো আমি যদি অন্য আরেকটা চার্টে যাই, ক্র্যাশ, এটা তো দেখলাম ক্র্যাশ, তো আমি বুম 100-এ যদি যাই, ওকে, তো দেখেন এখন কিন্তু মার্কেটটা আমাদের 80 লেভেলে চলে আসছে, বুম মার্কেটে। বুম মার্কেটে আমি কী বললাম, বুম মার্কেটে অলওয়েজ আপনি বায়ের জন্য এন্ট্রি খুঁজবেন। বায়ের জন্য এন্ট্রি মানে কি, আমাদের 10 লেভেল এবং 20 লেভেলের দিকে মার্কেট থাকতে হবে। আপনি খেয়াল করেন পিছনের দিকে যদি আমি একটা স্ট্রাইক দেখি, স্পাইক দেখি, যে দেখেন এইখানে মার্কেটটা আমাদের 10 লেভেলে পারফেক্ট টাচ করছে। তো টাচ করার সাথে সাথে কিন্তু এখান থেকে স্পাইক তৈরি হতে শুরু করছে, খেয়াল করেন স্পাইক তৈরি হতে শুরু করছে, এখান থেকে অনেক বড়গুলো অনেকগুলো স্পাইক হয়েছে কিন্তু। বাট আমরা একটা স্পাইক নিলাম, অসুবিধা নেই, তো একটা স্পাইকে আমরা কিন্তু হিউজ প্রফিট করলাম, হিউজ প্রফিট। আমাদের সেট আপটা কি, 20 লেভেলে হিট করতে হবে, দেন আমরা বুম মার্কেটে বাই ট্রেড নিব, ঠিক আছে?
ঠিক আছে তো আমি দেখি কোনো এন্ট্রি পাই কিনা বুম 500 দেখি ওকে এগুলা মার্কেটগুলো এখন মিডল পয়েন্টে আছে আমাদের কুবেট করতে হবে এই 10 লেভেল 20 লেভেলে আসুক মার্কেট তারপরে আমরা বাই এর জন্য ট্রেড নিব ওকে অলওয়েজ কিন্তু জুম আউট রাখবেন মার্কেটটা ফুল ভিউ নেওয়ার চেষ্টা করবেন জুম আউট অলওয়েজ তারপরে ক্র্যাশ ওকে আপনি খেয়াল করেন আমাদের 90 লেভেলে কিন্তু মার্কেটটা টাচ করছে 90 লেভেলে টাচ করছে সো আমি এখান থেকে সেল পজিশন বসাইতে পারি ওকে আমি সেল করে দিলাম দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাইনাসে যাচ্ছে আর এটা কিন্তু লাইভ অ্যাকাউন্ট যে দেখেন লাইভ অ্যাকাউন্ট আমি সেলের জন্য ট্রেড নিছি এখন আমার স্টপ লসটা কি হবে এখন এমন না যে আমি স্টপ মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবো না আমি জাস্ট ট্রেড করে দিলাম স্পাইক অবশ্যই অবশ্যই হবে এরকম তা না আপনাকে সর্বোচ্চ 10 মিনিট আমি বললাম যে সর্বোচ্চ 10 মিনিট আপনি অপেক্ষা করবেন 10 মিনিটের ভিতরে স্পাইক আসলে আসলো আর না হলে আপনার ট্রেডটা ক্লোজ করে দিবেন ঠিক আছে তো আমি এখানে ট্রেড নিয়েছি 10টা ক্যান্ডেল স্টিক হলে আই থিঙ্ক আমার মানে ধারণা হচ্ছে $9.5 মতো লস হবে যদি 10টার মধ্যে স্পাইক তৈরি না হয় মানে সেল ক্যান্ডেল স্টিক যদি তৈরি না হয় তাহলে আমি ট্রেডটা ক্লোজ করে দিব এখন আপনি উপর এটা দেখেন মার্কেটটা এখানে রেড লাইনটা এসে 90 লেভেলে পারফেক্ট টাচ করছে মার্কেটটা ওভারঅল ওইখানে গিয়ে টাচ করছে তো এখন চান্স হইতেছে মার্কেটে স্পাইক তৈরি হওয়ার এবং অনেকগুলো ক্যান্ডেল স্টিক আমরা দেখতেছি বুলিশ 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 ক্যান্ডেল স্টিক হচ্ছে এখন একটা স্পাইক আশা করতেছি হিউজ একটা স্পাইক আশা করতেছি সো দেখা যাক কি হয় ওকে আমি এটা ওয়েট করবো আমি বললামই তো 10 মিনিটের ভিতরে স্পাইক আসলে আসলো না হলে আমি ট্রেড ক্লোজ করে দিব এখন আমি যদি আপনাদের এক্সাম্পল দেখাই এক্সাম্পল হিসাবে যদি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে ক্র্যাশ মার্কেটে আপনি খেয়াল করেন আমাদের 15 মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটা গিয়ে আমাদের 90 লেভেলে টাচ করছে 90 লেভেলে টাচ করছে তো সাথে সাথে আমাদের এন্ট্রিটা এখানে নেওয়া হয়েছিল দেখেন হিউজ একটা স্পাইক কিন্তু তৈরি হয়ে আমাদেরকে হিউজ একটা প্রফিট দিছে তারপরে বাই মার্কেটে যদি আমি দেখেন মানে বুম মার্কেটে তো আমাদের 50 মুভিং অ্যাভারেজ 10 লেভেলে গিয়ে টাচ করছে বাই পজিশন বসানো হয়েছে সাথে সাথে স্পাইক 2-3 মিনিটের ভিতরে স্পাইক তৈরি হয়েছে এবং হিউজ একটা প্রফিট কিন্তু দিয়ে গেছে এখানে তো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত ট্রেড করতে হবে আর আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ খুব তাড়াতাড়ি যে আপনি অপরচুনিটি পাবেন এরকম কোনো কথা নেই একটু অপেক্ষা ধৈর্য ধরতে হবে আর মেন কথা হচ্ছে ধৈর্য না ধরলে আপনি কখনোই সাকসেস হইতে পারবেন না যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে ওয়েট করেন মার্কেট ওই পর্যন্ত যাক দেন আপনি ট্রেড করেন তো এছাড়াও আমি এর আগে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম বুম অ্যান্ড ক্র্যাশের স্পাইক ডিটেক্টর সেটা এখনও ভালো কাজ করতেছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই আর নেক্সটে কী ধরনের ভিডিও চান কোন বিষয়ের উপরে ভিডিও চান সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আপনাদের কমেন্ট আশা করি আমি ভিডিওগুলো কষ্ট করে তৈরি করি আপনাদের কমেন্ট আশা করি সো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে বা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন যাতে পরবর্তীতে আপনারা মানে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত বোধ করি ওকে তো এখন আমার রানিং এই ট্রেডটা চলুক দেখা যাক কী হয় তো 3 নম্বর মানে 3 মিনিট ধরে ট্রেডটা হইতেছে 3 মিনিট আর কি একটা উপরের দিকে যাচ্ছে তো ওয়েট করব সর্বোচ্চ 10 মিনিট তো গাইস আমরা যে লাস্ট ট্রেডটা নিয়েছিলাম সেটা আমাদের কিন্তু প্রফিট রানিং চলতেছে আপনি খেয়াল করেন আমাদের এন্ট্রিটা নিয়েছিলাম এইখানে আমাদের অলরেডি স্পাইক তৈরি হয়েছে সো দেখতে পাচ্ছেন আমি এটা ক্লোজ করে দিব হিস্টোরিটা দেখেন $13 প্রফিট কিন্তু হয়েছে ওকে তো দেখেন আশা করতেছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আমাদের মার্কেটটা যখনই 90 লেভেলে গিয়েছিল আমি ট্রেড করেছিলাম এখানে 5 মিনিটের ভিতরে মার্কেটটা নিচে চলে আসছে ওকে গাইস তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা অ্যাপ্লাই করে দেখেন ফার্স্টে ডেমোতে করে দেখেন তারপরে যদি আপনার ভালো লাগে তাহলে রিয়েলে করতে পারেন কোনো অসুবিধা নেই তো গাইস এখানে দেখতে পারতেছেন আমাদের যে লেটেস্ট বুম অ্যান্ড ক্র্যাশের স্পাইক ডিটেক্টর স্ট্র্যাটেজিটা সো আমি এখানে ট্রেড নিয়েছিলাম আপনি খেয়াল করেন এই পজিশনে বিকজ আমাদের রেড লাইনটা টাচ করেছে আমাদের 90 লেভেলে
তো আমি এখান থেকে লোয়ারের জন্য ট্রেড নেই এবং এক মিনিটের ভিতরে একটা স্পাইক তৈরি হয় এবং আমি যদি আমাদের ব্যালেন্সটা দেখাই সো আমরা কিন্তু হিউজ একটা প্রফিট করছি সো আমি এটা ক্লোজ করে দিলাম ওকে তো এখানে কিন্তু যখনই 90 লেভেলে এসে মার্কেটটা টাচ করছে এখান থেকে বারবার শুধু স্পাইক তৈরি হচ্ছে সো আপনি যদি এই পজিশনগুলোতে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি কিন্তু স্পাইকে প্রফিট করবেন তো আমি যেটা লাইভ অ্যাকাউন্টে কিন্তু করে দেখালাম তো এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট ইউ ক্যান সি তো আমার হিস্টোরিটা যদি দেখাই তো আমি লাস্ট একটা ট্রেড নিয়েছিলাম ক্র্যাশ 1000 ইন্ডেক্সে যেটা আমার স্টপ লস হিট করছিল অর্থাৎ আমি স্পাইক ডিটেক্ট করব কিন্তু অবশ্যই স্টপ লস ইউজ করব যখন আপনি ট্রেড প্লেস করবেন ওয়েট করবেন সর্বোচ্চ 10টা ক্যান্ডেলস্টিক 10টা ক্যান্ডেলস্টিকের ভিতরে যদি স্পাইক আসে আসলে আপনি তো প্রফিট করলেনই আর যদি না আসে তাহলে ট্রেড ক্লোজ করে দিতে হবে তো আমি 10টা ক্যান্ডেলস্টিক ওয়েট করেছিলাম এখানে স্পাইকটা আসে নাই দ্যাটস ওয়াই আমি কিন্তু ট্রেডটা ক্লোজ করছি এবং আরেকটা যেটা আপনাদের সামনে ক্লোজ করলাম এটা কিন্তু আমাকে হিউজ প্রফিট দিছে মাত্র 2 মিনিটের ভিতরে স্পাইক তৈরি হয়েছে এবং আমি এখানে প্রফিট করেছি ওকে আমি যদি হোল্ড করতাম আপনি খেয়াল করেন মার্কেটটা কিন্তু আরও নিচে গেছে আমি যদি এখানে হোল্ড করতাম সমস্যা নাই এখন দেখেন এখান থেকে আরও আমার প্রায় $30-$20 মতো প্রফিট হয়ে যেত এই স্পাইকে আমি কিন্তু ক্লোজ করেছি এই পয়েন্টে বাট তারপরে পরের মিনিটেই আরেকটা স্পাইক তৈরি হয়েছে বিকজ আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করতেছে আপনাদের 90 লেভেলে গিয়ে আমাদের রেড লাইনটা টাচ করছে আমরা এখান থেকে প্রফিট করছি